মক্কা বিজয়ের পর যখন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে 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 মানুষ ইসলামে প্রবেশ করতেছে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীর কাছে ইয়ামানের বিশাল কাফেলা আসছে মুসলমানের জন্য, মুসলমান হওয়ার জন্য। আল্লাহর নবীর কাছে যখন এই খবর আসছে, আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, যা আহলুল ইয়ামান, ইয়ামানবাসী ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতেছে। হুম আরাক্কু আফইদাতান ওয়া আলিয়ান কুলুবান আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। নবী ইয়ামানবাসীর প্রশংসা করলেন। ইয়ামানবাসী যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ইয়ামানবাসী যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, ইয়ামানবাসী আল্লাহর নবীকে বলল, হে আল্লাহর নবী, মদিনায় তো আমরা আপনার থেকে দিন শিখেছি, কিন্তু আমরা যখন মদিনা থেকে চলে যাব ইয়ামানে, আপনাকে তো কাছে পাবো না, কিন্তু আমাদের দিন শিখার দরকার। আমাদের দিন আমরা কোথায় শিখবো? আমাদেরকে একজন সাহাবী দেন, তার থেকে আমরা দিন শিখবো। আল্লাহর নবী ইয়ামানবাসীর সাথে হযরতে মুয়াযি ইবনে জাবালকে পাঠালেন, আর আন মুয়াযি ইবনে জাবালিন, আর আল্লাহর নবী যখন মুয়াযি ইবনে জাবালকে পাঠান, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা মুয়াযান ইলা আল ইয়ামান, আল্লাহর নবী যখন মুয়াযি ইবনে জাবালকে ইয়ামান পাঠান, ইয়ামান পাঠানোর সময় আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, ক্বালা কাইফা তাকযি, হে মুয়াজ, তুমি তো ইয়ামান চলে যাচ্ছ, তুমি যখন মদিনায় ছিলা, তোমার কাছে যখন কোনো সমস্যা আসতো, দৌড় দিয়ে আমার কাছে চলে আসতা, আমি যেই সমাধান দিতাম সেই সমাধান অনুযায়ী তুমি আমল করতা, কিন্তু যখন ইয়ামান তুমি চলে যাইবা, ইয়ামানে যাওয়ার পর তো আমাকে পাবে না, তোমার কাছে ইয়ামানের মানুষ মাসআলা জানার জন্য আসবে। হে মুয়াযি ইবনে জাবাল, আমি তোমার কাছে জানতে চাই, বিমা তাকলিয়া মুয়াজ, ইয়ামানবাসীর দৈনন্দিন সকল মাসআলার সমাধান তুমি কে দিয়ে দিবে? আল্লাহর নবীর সাহাবি হযরতে মুয়াযি ইবনে জাবাল বলেন, ক্বালা আকযি বিকিতাবিল্লাহ, হে আল্লাহর নবী, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমার কাছে আল্লাহর কিতাব রয়েছে, আল্লাহর কিতাব দিয়ে আমি সমাধান দিয়ে দিব। ভালো করে বুঝেন। তাহলে এক নম্বরে আল্লাহর মুয়াযি ইবনে জাবাল বললেন, সমাধান দিব কি দিয়ে? বলেন না, সমাধান দিব কি দিয়ে? এটা বুঝেন, এই কথাটা বুঝবেন। আমি বলছি না, আলোচনা ভালো করে বুঝতে হবে, নাহলে বুঝবেন না। আল্লাহর নবীকে মুয়াযি ইবনে জাবাল যখন বললেন সমাধান দিব কোরআন দিয়ে, মুয়াযি ইবনে জাবালকে বললেন, ক্বালা ফা ইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, হে মুয়াযি ইবনে জাবাল, উত্তর তো বড় ভালো দিয়েছো যে সমাধান দিবে আল্লাহর কিতাব দিয়ে, কিন্তু তোমার কাছে এমন কোন মাসআলা আসলো যেই মাসআলার সমাধান তুমি কোরআনে পাইলা না, সরাসরি পাইলা না। নবীর এই প্রশ্ন দ্বারা আমরা এটা বুঝি যে ইসলামী শরীয়ার বহু মাসআলা এমন আছে যেই মাসআলার সরাসরি সমাধান আপনি কোরআনে পাবেন। নামাজ পড়ি কয় রাকাত, কয় বক্ত? বলার নামাজ কি বেশি? জোরে বলেন, নামাজ পড়ি কয় বক্ত? কোরআনে পাঁচ বক্ত নামাজ নেই, নাই নাই। কোরআনে শুধু আছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ কোরআনে শুধু এতটুকু বলেছেন, নামাজের ওয়াক্ত নির্ধারণ করে দিলাম, ফরজ করে দিলাম, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? কোরআনে নাই। কোরআনে আছে আকিমুস সালা, নামাজ পড়ো, কয় ওয়াক্ত কোরআনে নাই? কোন ওয়াক্ত কখন শুরু কখন শেষ কোরআনে নাই। কোন ওয়াক্তের নামাজ কত রাকাত কোরআনে নাই। এজন্য একটা ঘটনা শোনাই, ইমাম আবু দাউদ আবু দাউদে এনেছেন, খতিবে বাগদাদি আল কিফায়া ফি ইলমির রওয়ায়াতে এনেছেন, আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বর্ণনা করতেন, হাদিস বর্ণনা করতেন, হাদিস বর্ণনা করতেন, হাদিস বর্ণনা করতেন। একদিন এক ফাগলা আসছে, হাই মিয়া, আচ্ছা ধমক দিছে আবু সাঈদ রে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর মিয়া, কোরআন বাদ দিয়ে সারাদিন খালি হাদিস হাদিস কোরআন পড়েন, কোরআন পড়ান, খালি হাদিস নিয়ে আসেন। আবু সাঈদ খুদরি বলেন, ইন্নাকা আহমক, যে তুমি একটা কি কথা বলেন না, আপনাদের ভুলায় কি আহম্মক বলে না? আহম্মক মানে কি খুব বুদ্ধিমান, ঠিক না? যাক মাশাআল্লাহ। আবু সাঈদ খুদরি বলেন, ইন্নাকা আহম্মক, তুমি একটা আহম্মক, কেন? আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্নাল যুহরা আরবান ওয়া আন্নাল আসরা আরবান ওয়া আন্নাল মাগরিবা সালাসান ওয়া আন্নাল ইশা আরবান ওয়া আন্নাল ফজর রাকাতাইন। আরে আহম্মক, তুমি যা বলতেছো হাদিসের দরকার নাই, যদি তুমি হাদিস না মানো তাহলে আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্নাল যুহরা আরবান, তুমি কি কোরআন শরীফের কোথাও এই কথা পাইবা যে ফজরের যুহরের নামাজ চাই রাকাত নাই? যুহরের নামাজ চাই রাকাত কোরআনের কোথাও নাই। ওয়া আন্নাল আসরা আরবান, আসরের নামাজ চার রাকাত কোরআনের কোথাও নাই। ও আন্নাল মাগরিবা সালাসান, মাগরিবের নামাজ তিন রাকাত কোরআনের কোথাও নাই। ও আন্নাল ঈশা আরবান, ঈশার নামাজ চার রাকাত কোরআনের কোথাও নাই।
বাঙালি তো ওইদিন এক জায়গায় ওয়াজ করতেছি যে নবী হাদিসে বলেছেন মুসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, উম্মা 73 দলে বিভক্ত হবে। সবাই কইতাছে সুবহানাল্লাহ, হেরা মনে করছে দলে বিভক্ত হবে, তাহলে বনী ইসরাইল থেকে তো আমরা এক দল বেশি, তাহলে সুবহানাল্লাহ। এখন আমাদের ওয়াজ হয়ে গেছে বুঝছেন, আমি সব যাক ভাই আমি কারো বিরুদ্ধে বলি না, বললে আরেকদিকে চলে যাবে, ভালো করে শুনেন। হযরতে মুয়াজ ইবনে জাবাল বলেন ফাবি সুন্নতি রাসূলি, আমি সমাধান দিব নবীর সুন্নাহ দিয়ে। কিন্তু আল্লাহর নবী তিন নম্বরে প্রশ্ন করলেন ফা ইল্লাম তাজিদিয়া মুয়াজ, হে মুয়াজ ইবনে জাবাল উত্তর দিয়েছে বড় ভালো, বড় সুন্দর, বড় চমৎকার, যে উত্তর দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। কিন্তু আমি জানতে চাই হে মুয়াজ ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলার সমাধান তুমি সরাসরি কোরআনে পাইলে না, যেই মাসআলার সমাধান সরাসরি হাদিসে পাইলে না, তখন করবা কি? পেশটা বুঝেন, আল্লাহর নবীর প্রশ্ন থেকে আমরা এটা বুঝলাম ইসলামী শরিয়া এমন বহু মাসআলা আসবে যেই মাসআলার সমাধান কোরআনেও পাওয়া যাবে না হাদিসেও পাওয়া যাবে, বলেন না, কোরআনেও পাওয়া যাবে হাদিসেও পাওয়া যাবে। তো যেই মাসআলা আমরা কোরআনেও পাইলাম না, যেই মাসআলা আমরা হাদিসেও পাইলাম না, এই মাসআলার সমাধান জানার দরকার আছে না নাই? এই প্রসঙ্গ এই 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 প্রসঙ্গটা আগে ধরেন, এবার পরের কথা বুঝেন। বর্তমানে আমাদের সমাজে একদল লোক বাইর হয়েছেন, ওনারা নিজেদেরকে বলেন আহলুল হাদিস, আছেন না? কেউ বলেন লামাজাবি সালাফি, ওনারা বলেন আমরা কোরআন হাদিসের বাইরে আর কিচ্ছু মানি না, কোরআন হাদিসের বাইরে মাজহাব মানি, কোরআন হাদিসের বাইরে ফিক মানি আমরা। কিছু সময়ের জন্য ধরে নিলাম ভাই, ঠিক আছে, আপনি কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানেন আলহামদুলিল্লাহ, আপনি বলেন মাজহাব মানা শিরিক আলহামদুলিল্লাহ, আপনি বলেন মাজহাব মানা জাহান্নামে যাওয়ার পথ আলহামদুলিল্লাহ, কিছু সময়ের জন্য মেনে নিলাম। কিন্তু আমি আপনার কাছে ওই প্রশ্ন করতে চাই যেই নবী যেই প্রশ্ন নবী করেছিলেন মুয়াজ ইবনে জাবালকে, আপনি মাসআলা কোরআনে পাইলে তো কোরআন মেনে নিলেন, হাদিসে পাইলেও হাদিস মেনে নিলেন, ঠিক আছে, কিন্তু যেই মাসআলা আপনি কোরআনেও পাবেন না, যেই মাসআলার সমাধান আপনি হাদিসেও পাবেন না, এই মাসআলার ক্ষেত্রে আপনি কি করবেন আগে এটা বলেন? কথা বলতে পারি নাই? যেই মাসআলা কোরআনেও নাই হাদিসেও নাই, এই মাসআলার সমাধান জানার দরকার আছে না নাই? আমি সহজ করে একটা মোবাইল দেন তো ভাই, মোবাইলটা দেন আমার, বলেন তো এটার নাম কি? সবাই চিনেন তো? আপনারা মনে হয় আমার উপর রাগ করছেন নাকি? না হুজুর কি বাস শুরু করলো আজকে, এই জিনিসের নাম কি ভাই? এখন দেখেন এই মোবাইল দিয়ে আমি বলি, আপনার ছেলে বয়স্ক হয়েছে, বিয়ে দিতে চাচ্ছেন ছেলেরে, মেয়ে একটা পছন্দ হয়েছে ইউরোপের ফ্রান্স থাকে, এখন আপনি জানেন যে মেয়ে আসতে দেরি হবে এক বছর, ভাই সাহেবরে বলেন ভাই সাহেব এক বছর এত অপেক্ষা করার লাভ কি? এক কাজ করেন ভিডিও কলের মাধ্যমে বিয়েটা পড়াই ফেলি, তাহলে সম্পর্কটা হয়ে গেল, ভিডিও কলের মাধ্যমে আপনি বিয়ে করাই ফেলছেন, বিয়ে হয়েছে, হ্যাঁ ফতোয়া দিয়ে না দাঁড়ান, এখন ভিডিও কলে বিয়ে হয় না আমাদের দেশে, হয় এখন ভিডিও কলের মাধ্যমে মোবাইল দিয়ে কেউ যদি তার ছেলে কিংবা মেয়েকে বিয়ে করায়, তার বিয়ে বিশুদ্ধ হইল কিনা এই মাসালা আপনি কোরআনে পাবেন? কোরআনের কোথাও মোবাইলের মাসালা? বলেন না মোবাইলের মাসালা? নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লামের যুগে সাহাবা একরাম মক্কা থেকে মদিনা মোবাইলে বিয়ে করছেন না? হ্যাঁ বুঝা কোন সাহাবা একরামের যুগে কোন সাহাবা একরামের বিবাহ মোবাইল দিয়ে হয়? তো মোবাইলের মাসআলা কোরআনে, মোবাইলের মাসআলা হাদিসে। এখন যে সকল ভাইরা বলেন আমরা কোরআন হাদিসের বাইরে মাজহাব মানা শিরিক, মাজহাব মানা গুমরাহি, মাজহাব মানা জাহান্নামে যাওয়ার পথ, আপনি বলবেন ভাই আমি চার মাজহাব তালাক দিলাম, আপনি শুধু এই মাসআলাটা আমাকে যদি হাদিস থেকে দেখাইতে পারেন আমি আহলে হাদিস হয়ে যাব। তা যেই মাসালা কোরআন হাদিসে না, এই মাসালার সমাধান জানার দরকার আছে না নাই? আরেকটা বল, এটার নাম কি?
আপনাদের সবচেয়ে এই এখান থেকে সবচেয়ে পাশে যে বাজার, এই বাজারের নাম কি? ঘাসের হাট। ঘাসের হাট, যাক একটা হইলেই হইল, যান আপনারা চিনছেন তো, যাক ঘাসের হাট বাজারে মোবাইল দিয়ে বিকাশের ব্যবসা করে না? হ্যাঁ, আপনাদের ভোলায় যদি কেউ 1000 টাকা বিকাশে পাঠায় কত টাকা বেশি দেওয়া লাগে? 20 টাকা। এই যে আপনি টাকা দিয়ে টাকা দিলেন, 20 টাকা বেশি দিলেন, এটা কি দেওয়া জায়েজ? না, কইতাছে ফতোয়া দিয়েন না, ফতোয়া আমি জিগেই নাই। এখন বিকাশে অতিরিক্ত টাকা দেওয়া জায়েজ কি না জায়েজ, এই মাসআলা জানার দরকার আছে না নাই? কিন্তু বিকাশের মাসআলা কোরআনে আছে যে ইন্নাল বিকাশ হালালুন, বিকাশের মাসআলা কোরআনে, জোরে বলেন বিকাশের মাসআলা কোরআনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে তো সাহাবা ইকরাম মক্কা থেকে টাকা মদিনায় বিকাশে পাঠাইতেন, মদিনার থেকে, মদিনায় তো বিশাল এখানে বিকাশ করা হয়, সাহাবা ইকরাম দোকান দিয়ে বসছিলেন। তো বিকাশের মাসআলা আপনি হাদিসেও পাবেন না, তো বিকাশের মাসআলার সমাধান জানার দরকার আছে না নাই? যে সকল ভাইরা বলেন মাযহাব মানা শিরিক, মাযহাব মানা হারাম, মাযহাব মানা জাহান্নামে যাবে না, মাযহাব জাহান্নামে যাওয়ার কারণ, আপনি বলবেন ভাই সব আপন জায়গায় ঠিক আছে, আমি সব মাযহাব তালাক দিছি, ইমাম আবু হানিফা তালাক, ইমাম শাফি তালাক, ইমাম আহমদ ইবনে হাম্বল তালাক, ইমাম মালিক তালাক, সব তালাক, আপনি বিকাশের মাসালাটা যদি আমারে সহি হাদিস থেকে দেখাইতে পারেন আমি আহলে হাদিস হয়ে যাব। আরেকটা বলি, এক চাচা বাজারে গেছে, চাচি বলছে যাও বোয়াল মাছ কিনে আনো, চাচা গিয়ে বাজারে কিনছে ফাঙ্কাস মাছ, ফাঙ্কাস মাছ কিনা চাচিরে ফোন দিছে যে একটা বড় বোয়াল তো পাই নাই, বিশাল একটা ফাঙ্কাস মাছ কিনছি, চাচি রয়েছে মেজাজ গরম, দিছে চাচারে গালি, চাচার মেজাজ গরম, এ কত বড় সাহস আমারে গালি দিয়ে, চাচি চাচাকে কি করছে, এটা বিড়ি কিনছে, বিড়ি ধরাইছে, ব্রিজে বসছে, হোয়াটসঅ্যাপে বাইর করে চাচিরে বলছে যা তোরে আমি তালাক দিলাম। এখন হোয়াটসঅ্যাপে তালাক দিলে তালাক হবে? ফতোয়া দিয়ে না, ইমতে তালাক দিছে তালাক হবে? না কয়ে, কত আমারই বাঙালি এই কাজে সবার চেয়ে গিয়ে কিছু পারক না পারক ফতোয়া দিতে গিয়ে। এই জন্য আমাদের অবস্থার কারণে এখন মূর্খরা আমাদের ক্ষতি, আজকে মূর্খতায় ভরে যাচ্ছে মিয়া সমাজ। এখন অথবা মেসেঞ্জারে তালাক দিছে তালাক হয়েছে, এখন মেসেঞ্জারে তালাক দিলে তালাক হবে কিনা, হোয়াটসঅ্যাপে তালাক দিলে তালাক হবে কিনা, ইমোতে তালাক দিলে তালাক হবে কিনা, এই মাসালার সমাধান জানার দরকার আছে না নাই? কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মাসালা আপনি কোরআনে পাবেন? সাহাবা একরাম তো নিশ্চিত মেসেঞ্জারে চট করছেন, ঠিক না? হ্যাঁ, তাহলে মেসেঞ্জারের মাসালা হাদিসেও, কিন্তু মেসেঞ্জারের মাসালার সমাধান জানার দরকার আছে না নাই? হ্যাঁ, পেশ এখানেই বুঝবেন। আল্লাহর নবীর এই প্রশ্ন থেকে প্রথমে আমরা বুঝলাম অনেক মাসআলা আসবে, যেই মাসআলা আমরা কোরআনে পাবো না হাদিসে পাবো না। প্রশ্ন হলো যেই মাসআলা কোরআনে পাবো না, যেই মাসআলা হাদিসে পাবো না, ওই মাসআলার সমাধান করব কিভাবে? আল্লাহর নবীর সাহাবী মুয়াজ ইবনে জাবাল যেভাবে করার কথা বলেছেন ওইভাবে। আল্লাহর নবী যখন মুয়াজ ইবনে জাবালকে বলেন ফাইল্লাম তাকুন ফি সুন্নতি রাসূলিহি, হে মুয়াজ ইবনে জাবাল বড় সুন্দর কথা বলেছো, বড় ভালো কথা বলেছো, কিন্তু তোমার কাছে এমন কোন মাসআলা এসেছে যেই মাসআলার সমাধান তুমি কোরআনেও পাইলা না, যেই মাসআলার সমাধান তুমি হাদিসেও পাইলা না, তখন করবা কি? হযরত মুয়াজ ইবনে জাবাল বলেন আজ তাহিদ বিরাই ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চিন্তার কোনো কারণ নাই, আমার পেরেশানির কোনো কারণ নাই, আমি কোরআন সুন্নাহ আমার সামনে রয়েছে, কোরআন সুন্নাহ রিসার্চ করে, কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে ওই মাসআলার সমাধান বের করে দিব। আল্লাহর নবী হযরত মুয়াজ ইবনে জাবালের এই উত্তর শুনে এত খুশি হলেন, আল্লাহর নবী দোয়া করলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাক রাসূলা রাসূলিহি বিমা ইয়ারযা বিহি রাসূলু, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি তার নবীর রাসূল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হযরত মুয়াজ জাবালকে এমন কথা বলার তৌফিক দিয়েছেন যেই কথা শোনার কারণে আল্লাহর নবী নিজে খুশি হয়ে গেছেন।